জঙ্গি সংগঠন জেএমবি ও আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে দেশের কিছু রাজনৈতিক দলের উদ্দেশ্যের মিল রয়েছে বলে মন্তব্য করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। রাজধানীর কামরাঙ্গীরচর থেকে দুই জঙ্গি গ্রেফতার প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ডিএমপির এই মুখপাত্র আরও বলেন, জঙ্গি সংগঠনের কার্যক্রম আর বিএনপি নেতা আসলাম চৌধুরী ও মোসাদের বৈঠক একই সূত্রে গাঁথা। রিপোর্ট করেছেন আরিফুর রহমান। সৈয়দ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম সুলাইমানি উর্ফে আরাফাত স্লিপার সেলের জন্য অর্থ সংগ্রহ করতেন। রাজধানী কামরাঙ্গীরচর থেকে গ্রেপ্তার হওয়া এই দুজনের বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার এমন দাবি করে সংবাদ সম্মেলনে আরও জানান, জঙ্গিদের যারা অর্থায়ন করছে এমন প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে, আর রাজনৈতিক দলের সাথে জঙ্গিদের সম্পৃক্ততা নিয়েও এ সময় কথা বলেন মনিরুল ইসলাম। আমরা কিছু কিছু তালিকা পেয়েছি, অর্থাৎ কিছু কিছু নাম পেয়েছি, সেগুলোর বিরুদ্ধে যাচাই বাছাই চলছে, তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহের প্রচেষ্টা চলছে। আমরা আমরা যদি সন্দেহাতীতভাবে আমাদের কাছে সাক্ষ্য প্রমাণ চলে আসে যে তারা অর্থায়ন প্রক্রিয়ার সাথে যুক্ত, সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান যুক্ত নাকি প্রতিষ্ঠানের কোনো ব্যক্তি জড়িত সেটিও আমরা খতিয়ে দেখছি, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী এবং ব্যবস্থা নেবে এবং টেরর ফাইন্যান্সিং এর দায়ে তারাও অভিযুক্ত হবেন। মনিরুল ইসলাম বলেন, দেশকে অস্থিতিশীল করে সরকারকে বিপাকে ফেলতে বিএনপি নেতা আসলাম চৌধুরী ইসরায়েলে গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বৈঠক করেছিলেন। ওই বৈঠক আর জঙ্গি সংগঠনের উদ্দেশ্য একই বলে উল্লেখ করেন তিনি। এদের উদ্দেশ্য এবং এই কতিপয় রাজনৈতিক দলের উদ্দেশ্যে, যারা আপনারা জানেন যে ইতিপূর্বে আসলাম চৌধুরী গ্রেপ্তার হয়েছেন, তাদের উদ্দেশ্য এবং এদের উদ্দেশ্য অনেকটা মিল রয়েছে। তারাও যেমন মোসাদের সাথে মিটিং করে এবং ইন্ডিয়াকে খেপিয়ে তোলার চেষ্টা করছিল যে এই দেশে মাইনরিটি কমিউনিটি অর্থাৎ হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে, তাদের হত্যা করা হচ্ছে এবং এরা সরাসরি হত্যাকাণ্ডে লিপ্ত। তো ফলে এই এই যে দুইজনের দুই পক্ষের চাওয়ার ভিতরে অনেকটা মিল রয়েছে। আরিফুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।